কোনো ঘোষণা ছাড়াই বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করল ভারত। সোমবার বিকেলে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত। ফলে বেনাপোলের ওপারের পেট্রাপোলে আটকা পড়ে পেঁয়াজ ভর্তি প্রায় 150টি ট্রাক। একই অবস্থা অন্যান্য স্থলবন্দরেও। সাতক্ষীরার ভোমরা বন্দর দিয়ে কোনো পেঁয়াজের গাড়ি বাংলাদেশে প্রবেশ করেনি। বেনাপোল বন্দর দিয়ে সকালের দিকে 50 মেট্রিক টন পেঁয়াজ প্রবেশের পরপরই দেশের সবগুলো বন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারতের পেঁয়াজ রপ্তানিকারকরা। এদিকে পেঁয়াজের আমদানি বন্ধের খবরে নড়ে চড়ে বসেছে বেনাপোল সহ বিভিন্ন স্থানে পেঁয়াজের আমদানিকারক ও ব্যবসায়ীরা। সন্ধ্যার আগেই খুচরো বাজারে পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা বাড়িয়ে 65 টাকা দরে বিক্রি শুরু হয়েছে বলে জানা গেছে। এদিকে বিকেলে বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। প্রথম দিনে 12,000 কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি হয়। বেনাপোল বন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রপ্তানির অনুমতি পেয়েছে 9টি রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রথম দিনে খুলনার জাহানাবাদ সি ফিশ লিমিটেড 12,000 কেজি ইলিশ মাছ ভারতে রপ্তানি করে। প্রতি কেজি ইলিশ মাছ $10 ধরে মোট $1,20,000 মূল্যের ইলিশ মাছ ভারতে রপ্তানি করা হয়। 2019 সালের অক্টোবরে বাংলাদেশ থেকে ইলিশ মাছের সর্বশেষ চালান ভারতে প্রবেশ করে।